শত্রুতা ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 21 ফেব্রুয়ারি বিকেল 5:30টায় ফটিকছড়ির পাইনদং ইউনিয়নের হাইচকিয়ার বড়ুয়া পাড়ায় বৌদ্ধ সম্প্রদায়ের দুপক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ঘটনায় দুপক্ষের দুজন আহত হলেও ঘটনার জন্য দুপক্ষই পরস্পরকে দায়ী করছে। এ ব্যাপারে পশ্চিম বড়ুয়া পাড়ার মৃত পুলিন বড়ুয়ার ছেলে দুকুল কান্তি বড়ুয়ার বাদী হয়ে সরজিৎ বড়ুয়ার ছেলে সৌরভ বড়ুয়া, শুভ বড়ুয়া, প্রকাশ বনফুল, মণি বড়ুয়া, সজিত বড়ুয়া সহ 6 জনের নামে ও আরও 2-3 জনকে অজ্ঞাত উল্লেখ করে ফটিকছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে জানা যায়, ঘটনার দিন দুকুল বড়ুয়ার ভাই চন্দন বড়ুয়াকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ঘরে ঢুকে মারধর করা সহ ঘরের আসবাব ও মোটরসাইকেল ভাঙচুর করে হামলাকারীরা। সৌরভ, বনফুল, সরজিৎ, সুজিত ইয়ার ফর দিয়ে আর ভাইপতি তারা বাড়ি গাড়ি এনে সিবি ধরে টেয়ালে ফেলে গিয়ে ইতার ভাই বড় বনফুল আইয়া না, ইতার বাপ ভাই বোন ব্যাগুন আইয়া না, আর গরম মধ্যে আর আগে তো আর আই নোয়াছিলাম, আইয়াছিলাম ফরস্টার দোয়ানত, আই দেখি দেড় আর ফোয়ারে মাঝি, আর বাইয়ের মাঝি, আর বাই ফুতর বাইয়ের বউর মাঝি, তারপর দিয়ে আর গরম মারি পেলাই নাকি দুমুড়ে গিয়ে আর পিছু দিয়ে দাইগি মাংসুর গিয়ে আর ফোয়ার গাড়ি বাই ফেলাই গিয়ে চেয়ার বাই ফেলাই গিয়ে আর ফোয়ার টিয়াল গিয়ে গই আর বাইয়ের বউর সেইনাল লগিয়ে গই। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত শুভ বড়ুয়া, প্রকাশ বনফুল তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আনিত সকল অভিযোগ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। তারার জমি সংক্রান্ত বিষয় লইয়া না অনেক আগত দীর্ঘসূত্রে একজন বিরোধ ছিল, সাথে আর সুসম্পর্ক থাকায় পারিবারিক সুসম্পর্ক থাকায় তারা বিভিন্ন সময় আর পরিবারের সদস্যরা মার বাইরে বোনরা কলেজে আসা যাওয়ার সময় উত্তপ্ত কিন্তু তো গতা হালিয়ে ওনার 7টার দিকে আমার ছোটো ভাই যখন আর পিসির বাড়ির যা তখনই দুকুল বড়ুয়া এবং সুমিত বড়ুয়া উদ্দেশ্যমূলকভাবেই তারা এই গালিগালাজ করে এবং মারধর করে, তারা সেভ করতে গেলি দুকুল বড়ুয়া, সুমিত বড়ুয়া এবং চন্দন বড়ুয়া লাঠি দিয়ে না আর বাবা চোখের মধ্যে আঘাত করে খুব ইনজুর্ড হই জিয়ান ওনার হাসে এখন রিপোর্ট দিই ইয়ান সম্পূর্ণ বানোয়ার আর বাবা জখম অবস্থা দেখে না এলাকাবাসী গ্রামবাসী ইয়ান দেখিয়ে না তার ডাহিলি তার রঙে হতা হইতে চাইলি হাতা হাতি পর্যায়ে রয় এবং এই সমস্ত বিষয়গুলো। উল্লেখিত এ ঘটনাকে কেন্দ্র করে বৌদ্ধ সম্প্রদায়ের দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উত্তর চট্টগ্রাম থেকে আলমগীর নিশানের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।